ইতালির মিলান লম্বাদিয়া আওয়ামী লীগের আয়োজনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপিকে গণসম্বর্ধনা প্রদান করা হয়েছে। মিলান থেকে বিস্তারিত জানাচ্ছেন কাউসার হাওলাদার। ইতালিতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপিকে গণসংবর্ধনা প্রদান করেছে ইতালির মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের আয়োজনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রবাসীদের জন্য বহুমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রবাসীরা যেন হয়রানির শিকার না হয় সেদিকেও নজর রাখছে শেখ হাসিনার সরকার। এছাড়াও প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস ব্যক্ত করেন মন্ত্রী। একটা সভার আয়োজন এবং সভার শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে উপস্থিত থাকা এটা খুব বিরল ঘটনা। একদিন ছিল যে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ যাবে এটা কেউ কোনোদিন চিন্তা করতে পারে, কিন্তু আজকে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিতা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ শিপনের যৌথ সঞ্চালনায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন আহমদ শামীম আল রাজি, বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল শামসুল আহসান, শ্রম কনসাল সাব্বির আহমেদ, লম্বার্দিয়া আওয়ামী লীগের সম্মানিত সদস্য আকরাম হোসেন, সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, জিনুমিয়া মেম্বার খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ, চঞ্চল রহমান খান রহমান, মঞ্জুর হোসেন সাগর, তুহিন মাহমুদ সদস্য খান রিপন, সাংগঠনিক সম্পাদক আরফান শিকদার, শেখ সাঈদ, প্রচার সম্পাদক মামুন হালাদার, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান হান্নান, তারা মিয়া, মোহাম্মদ ইব্রাহিম আলী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর হক মিধা, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মন্ত্রীকে প্রথমে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানায় মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রিয়াজুল ইসলাম কাউসার, মিলান, ইতালি।